এরাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের আজকে মানুষের চোখে যতটা নিচে নামানো যায় সব রকমভাবেই তিনি সম্বোধনে নামিয়েছেন। কখনো বলেছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, কখনো বলেছেন যে বিড়ালের মতো মিউমিউ করবেন না, কখনো আবার সাংবাদিকরা কর্মচারীদের হয়ে এবারের বাজেটে মহার্গবতা উল্লেখ নেই বলে বলেছে ঘ্যাঁচ ঘেঁচানি করবেন না। অর্থাৎ এই ধরনের ভাষা, এই ধরনের সংস্কৃতি অতীতে আমরা কোনো মুখ্যমন্ত্রী দেখিনি। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখছি যে উনি কিন্তু বারবার একটা কথা বলছেন যে পেনশনটা কি বন্ধ করে দেবো, অন্যান্য রাজ্যে পেনশন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ উনি কিন্তু একটা থ্রেট করছেন এরাজ্যের সরকারি কর্মচারী যারা পেনশনার, সেই পেনশনারদের দরকার পড়লে পেনশনারদেরও যত রকমভাবে বঞ্চনা করা যায় তার জন্য একটা বোধ হয় পেনশন বন্ধ করার আগাম একটা ইঙ্গিত দিলেন। এরকম একটা অবস্থা, পেনশনাররা মনে করেছে আমাদের রাস্তায় নামা দরকার। আজকে এই যে সংগঠন, যে সংগঠনের ডাকে আমরা এসছি, এই সংগঠন আজকে প্রথম আমার মনে হয় কলকাতার বুকে আজকে আন্দোলনে নামলো তাদের কতগুলো ন্যায্য দাবি দেওয়া নিয়ে। আজকে দেখা যায় যে যারা অবসর গ্রহণ করেছেন তাদের আজকে কিন্তু মেডিকেল অ্যালাউন্স নেই, 300 টাকাটাকে এবার বেড়ে 500 টাকা করেছে। সেই 500 টাকা করে মাসে নেই, এটা প্রিমিয়াম হিসাবে 6,000 টাকা চলে যায়, তাদের মাত্র 1,00,000 টাকা ক্যাশলেস। আপনারা বলুন যে আজকের দিনে কোনো বেসরকারি হাসপাতালে, নার্সিংহোম কি প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে গেলে 1,00,000 টাকা 3 দিনেই নিয়ে নেয় ওরা। সেক্ষেত্রে এই যে যারা রিটায়ার্ড পার্সনরা কোথায় যাবে? তাই আমাদের একটা ন্যায্য দাবি যে আমাদের ওই গাল ভরা বড়ো বড়ো ইনস্টিটিউটের দরকার নেই, যে কটা ইনস্টিটিউটে আপনি পারবেন আমাদের সম্পূর্ণ চিকিৎসাটা আমাদের পরিবারের ক্যাশলেস করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে ডিআরএনএস অ্যালাউন্সটাই তো সম্বল, আজকে সেই ডিআরএনএস অ্যালাউন্সটাই জানুয়ারি মাসের যারা চাকরি করছেন তাদের মাইনেতেও নেই, যারা পেনশনার তাদেরও ডিআরএনএস স্লিপ নেই। শুধু তাই নয়, আজকে জেলার পেনশনাররা নতুন হারে পেনশন পেয়েছেন, কলকাতায় যে পেনশনার আমরা যারা আছি এখনও কিন্তু আমরা নতুন পেনশন পাইনি, আমরা পুরনো হারেই পেনশন পাচ্ছি। অর্থাৎ এই সরকার পেনশনারদের উপরে খড়্গহস্ত, পেনশনারদেরকে উনি পারলে যতটা সম্ভব বঞ্চনা এবং হয়রানি করা যায় সেই চক্রান্ত করেছেন, আমরা রাস্তায় নেমেছি। আজকে সরকারি কর্মচারী ইউনিয়ন যতগুলো আছে আমি খুব দুঃখের সঙ্গেই বলছি যে প্রায় সবকটি সংগঠন, 2-1টি ব্যতিক্রম ছাড়া তারা কেউ আন্দোলনই করছেন না, কেউ বা ডিএ নিয়ে মামলাতে আছেন, কেউ বা কোনো আন্দোলন করছেন না, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রেখে ছেড়ে দিচ্ছেন। আমরা সরকারি কর্মচারী বলেছেন আমরা কিন্তু রাস্তায় নেমেছি, কিন্তু আমরা দেখছি, আমরা আদালতেও আছি, আমরা দেখছি যে ঐক্যবদ্ধ একটা শক্তি না হলে পরে আন্দোলন করা যাচ্ছে না। শাসক দলের মদতপুষ্ট ইউনিয়ন তারা কিন্তু সম্পূর্ণ শাসকের চাটুকারিতা, নির্লজ্জ দালালি করা ছাড়া তারা কিছুই করছে না। এই অবস্থায় সরকারি কর্মচারী যারা চাকরিতে আছেন তাদেরকেও আমার মনে হয় অক্সিজেন যোগাবে এই পেনশনাররা, যারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছেন, যাদের আর হারাবার কিছু নেই, যাদের বদলি হওয়ার কিছু নেই, তারা যত এগিয়ে আসবেন, সরকারি কর্মচারীরা যারা আন্দোলন করতে চান তারা অনুপ্রাণিত এগিয়ে আসবেন, সেই কারণে আমাদের আজকে রাস্তায় নামা।